গলায় নলি কেটে হত্যার চেষ্টা, অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে ঘরের ভিতরে আটকে গৃহবধূর উপর ব্যাপকভাবে শারীরিক নির্যাতন চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মেয়ের ঘটনার কথা প্রতিবেশীদের কাছ থেকে ফোন মারফত খবর পেয়ে মঙ্গলবার সকালে ছুটে আসে ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানকার চিকিৎসকেরা। ওই গৃহবধূর পরিবারের দাবি, 7 বছর আগে বিয়ে হয় ভরতপুর থানার আটকুলা গ্রামের বাসিন্দা রাজকুমার দাসের সঙ্গে সালার থানার কান্দিরা গ্রামের রূপা দাস নামের ওই গৃহবধূর। বর্তমানে তাদের 5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে, কিন্তু বিয়ের পর থেকেই গৃহবধূর উপর একাধিক নির্যাতন করত অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা। গতকাল রাতে ওই গৃহবধূকে গলার নলি কেটে প্রাণে মারার চেষ্টা করে। ঘটনায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহবধূর পরিবারের সদস্যরা। ভরতপুর থেকে আয়ুব আলী, রিপোর্ট AB24 নিউজ। ওর বৌদিকে আর ওর ভাইকে আমি এখন আমার থেকে খবর এলো তো আমি গেলাম, তা ওদের বাড়ি যখন ঢুকতে যাই তখন বলছে ঢোকা হবে না, এমনকি গেটে করতে যায় ওরা ওদের বাড়ির লোকরা। সেই জায়গায় আমি জোর করে বাড়িতে ঢোকা হয়েছে, ঠিক আছে, বলছে ঢুকতে দেওয়া হবে না, ও এরকম একটা ইয়ে দেখাইছে, তার মানে ভয় দেখাইছে। তা আমি বললাম তোমরা মেয়েটাকে ফেলে রেখে দিয়েছো, গলা কেটে সে জায়গায় যেতে হবে, তোমরা কী বলছো? তা আমি ধাক্কে ঢোকা হয়েছে আমার। এক কথায় ওরা ছাড়ছিল না? না, এক কথায় ছাড়ছিল না। বলছে আমরা শুধু যাবো, আমরা তো যাবা তা এতক্ষণ তোমরা নিয়ে যাওনি কেন? যে আমরা বললাম তো আমরা যখন চলে এসছি তোমরা খাট নিয়ে যেতে হবে না, আমরাই নিয়ে যাবো। তা মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যেটা আপনার ওটা রাতে একটা কোনো দুর্দশা করা হয়েছে, কিন্তু ওকে প্রচুর ওর উপরে হামলা করা হয়েছে যে কোনো একটা চাকু দিয়ে কাটা হয়েছে এরকম মনে হচ্ছে। তেমন আমি সম্পূর্ণ মার্ডার করতে চেষ্টা করেছিল, তেমন আমি সম্পূর্ণ যেটা যেই দেখলাম দু আঙুল মতন ফাঁক হয়েছে, আর একটু হলেই লড়লড়িতে চাকুটা চলে যায়, গলায় চাকু চালানো। হ্যাঁ হ্যাঁ, গলায় চাকুটা চালানো হয়েছে। যেটা চাইছেন এখন? আমি চাইছি যারা কঠোরভাবে যাতে এতে শাস্তি সাজা হয় সেটা একটা সরকারের কাছে আমি একটা আবেদন চাইছি। আমার নাম হচ্ছে ইউসুফ ডাকনাম, আর আমার ভালো নাম হচ্ছে এহসান হাবিব শেখ। ওরা তো মারধর করেছে, তারপর আমাকে খবর পাঠিয়ে দেয় পাড়া পেয়ে গেতে। হ্যাঁ, ওই পাড়ার পথে বসে খবর পাঠিয়ে দেয়, তারপর আমি শুনতে পাই, তারপর আমি তবে এলাম। কতদিন আগে বিয়ে ছিল মায়ের? মায়ের 7-8 বছর হয়ে গেল। 7 বছর? হ্যাঁ। ওদের পছন্দ লয়কে প্রথম থেকে। হ্যাঁ, নির্যাতন করতো। আচ্ছা, কালকে কি দিয়ে মেরেছে? কালকে কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে বোধহয় মেরেছে। আমি কি দেখে যে আপনার এখন কি চাইছেন? এখন কি চাও বাবা? মেয়েটাকে দেখি ভালো করবার লাগে, তো আমি আবার চাচি ঘটনাটা হচ্ছে ওনাদের বাড়িতে ঝগড়া ঝামেলার মাধ্যমে এটা হয়, তারপর আমি তো ওখানে ছিলাম না। যাই হোক, পাড়ার প্রতিবেশী খবর দেয় যে মেয়েটাকে এরকম মারপিট করেছে, গলাটা কেটে দিয়েছে রাত্রি। আর খবর কখন পেলেন? খবর সকালে কি দেখলেন? গিয়ে দেখলাম মেয়েটার গলা কাটা আছে এবং ওর ননদ কোলে করে ধরে বসে আছে। না, হসপিটালের ওরা কোনো ব্যবস্থা নেয়নি, আমাদের লোক গিয়ে আমরা গিয়ে ওদের নিয়ে এসে তারপর আমরা হসপিটালে নিয়ে আসি। কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল 7 বছর আগে। কোথায় হয়েছিল? আটকুলা গ্রাম। জামাইয়ের নাম রাজকুমার, ওর বাবার নাম হচ্ছে রতন দাস। তো এখন কি চাইছেন? এখন চাইছি মেয়েটা সুস্থ হয়ে উঠুক এবং ওদের কঠিন শাস্তি হোক। কে কে মেরেছে বলে মনে হচ্ছে আপনার? মেরেছে আমার জামাই রাজকুমার দাস, আর রতন ওর মা, ওর মায়ের নাম হচ্ছে ময়না দাস। হ্যাঁ, ওরা হাতে দুইজন তিনজন মিলে ধরেছে এবং জামাই কেটে থানায় অভিযোগ
করছে করেনি করব পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভান্ডার প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল ঠিকানা আমতলা হসপিটাল রোড মুর্শিদা সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন বিবাহের বেনারসি তাঁত শাড়ি সিল্ক শাড়ি কাতান জামদানি ফ্যান্সি শাড়ি ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার লেহেঙ্গা চুড়িদার পিস নজরকাড়া কুর্তি প্লাজো লেগিংস জেগিংস জিন্স টপ ক্রপ টপ স্কার্ট নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।